সখীরে আজ আমি বুঝেছি আমার বধু শুধু আমার একার নয়, আমার বলতে যা ছিল ধৈর্য লজ্জা নারী জাতির কুল মান শীল আমার বধুর পাচু পাচু সবাই চলে গেল। আমি বললাম তোমরা কেন যাচ্ছ, বললো যেখানে গোবিন্দের কোনো স্থান নেই সেখানে আমরা কেউ থাকবো না। হরিবল হরিবল, এখন আমার জীবনটা রাখা দায় হয়েছে সখী, বল আমি কি করব। সখীরা বলে রায়ধনী তুমি কি জানো না সে যে জগতের না কে বা সোহেন সোহেন র শিক সোহেন র শিক না লাগরে শনে অগরা হে তে নো আ কো হো রিলি কেন বা করিলি কল রাধে কলহ করা তোর কলহ করছি হয় কলহ কর উচিত হয় না তোর কলহ কর কলহ কর উচি হয়না সে যে রস বৈশ কলা তোর কলহ কর উচি সে যে রস বৈশা কলামর কলহ করা উচিত হয় যে রস বৈশা কলা গর কলহ করা উচিত হয় না রস উচিত হয় না রস বৈশা
নাগরে দশানে কেন বা করিলি নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি কেন তুই কেন করলি নিজেও কাঁদলি তাকে কাঁদালি বলি শোন নিজে তো কাঁদলি তাকেও কাঁদালি বল কেন এমন করলি শোনো শোনো আরো বলি নারী মনা মরা সাধিতে তুমি নিতুই নিতুই একে প্রতিদিন কলহ করিবে নারী মনা ওরা সাধিতে রোজ রোজ তুমি ঝগড়া করবে গন্ডগোল করবে আর আমরা বুঝি তোমার প্রাণনাথকে সেদে সেদে তোমার কাছে আনবো আমরা পারবো না বলি কুলেরও ঝিয়ারি তাহাতে বইয়ারি ইতে কি প্রীতি কর বলি উঠে আই বিশাখা রায় থাকুক একার পাশে থাকা উচিত না কানু হেন ধন যে করে হেন তাই কি জীবনের জগতে গোবিন্দকে যে হেলনা করে যে কৃষ্ণকে উপেক্ষা করে তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো কহে দি সুখী তোরা আর বলিস না এমন করে আমার আমাকে আর বলিস না সুখী আমি মানছি আমি অপরাধ করেছি তোরা একবার আমার প্রাণনাথকে এনে দেখা বলছে চিন্তা করিস না মনে মনে ভাবছি আর রাধানিকে কষ্ট দেয়া যাবে না বলি ওরাই দুঃখ করিস না দুঃখ করিস না রে শোন শোন এত সময় তোকে দোষ দিচ্ছিলাম কিন্তু তোর কোনো দোষ নেই রে বলি শোন না তোর বধূকে তো আমরাই তাড়িয়ে দিয়েছি কিভাবে তাড়ালি কেন এই দেখ তুই মান করেছিস তাহলে তুই হলি মানের মানে মান হচ্ছে পবন মানে বাতাস আর গোবিন্দ হলো কৃষ্ণ ঘুড়ি আর আমরা সবাই হলাম লাটাই সখীরা হলাম লাটাই ওই মান পবনে কৃষ্ণ ঘুড়িকে আমরা উড়িয়ে দিয়েছি কিন্তু বলি ঘুড়ি যাবে কোথায় লাটাই তো আমাদের হাতেই আছে বলি যাক না কেন কোথা বাজাবে 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 কোথা বাজাবে কোথা বাজাবে যাক না কেন কোথা বাজাবে কোথা বাজাবে কোথা বাজাবে যাক না কেন কোথা বাজাবে কোথা বাজাবে মানে যেখানেই বাজাক না কেন বাঁশি রাধা ছাড়া আর কিছু জানে না আর কোথা বা যাবে মানে ঘুড়ি কোথায় যাবে লাটাই মদের হাতে আছে যাক না কেন কোথা বাজাবে লাটাই আমার হাতে আছে মদের হাতে আছে টান দিলে ঘুড়ি অপ্রিয় আসবে শো কাহা যাওবো আপই আওবো লুটাইব তব চরণে যেমন করে সেধেছিল আবার তেমন করে সাধাবো কেন জানিস প্রেমিক কারিগর মোরা যত সখী গো প্রেমিক কারিগর মোরা যত সখী গো Amen.
কখনো মিলন করানো, আবার দুজনকে একটু বিচ্ছেদ করানো, মানে দূরত্ব তৈরি করা, এটাই তো আমাদের কাজ। একবার ভাঙবো আর একবার গড়বো, চিন্তা করিস না। তাহলে কে যাবে, কে আর যাবে? তোর বধূ বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের চাতুরালীকে পাঠাতে হবে। কে? বৃন্দাদূতী, বৃন্দা সখীকে পাঠাতে হবে। বেশ, তাহলে বৃন্দা সখী বলে এই যে রায়ধনী, দেখো তোমার বধুকে যে আমি এত কষ্ট করে এনে দেবো, তার বিনিময়ে তুমি কি দেবে? তুই যা চাবি আমি তোকে তাই দেবো। বেশ, তাহলে এক কাজ করো, এখন তুমি আমাকে তোমার চরণ ধুলি দাও, কারণ চরণ ধুলি না নিয়ে তো আমি যেতে পারবো না। বলি দে দে চরণ ধুলি, এ ও ধুলি দে দে আমি পথ অতিক্রম করব। দেশো কি কিছু অঙ্গে মেখেছে আর কিছু সঙ্গে করে নিয়েছে মা, সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এখন ছুটতে ছুটতে যখন যাচ্ছি, এমন সময় রাধারানী ডাক দিয়েছে, বলে আয় দুতি, আয় শোন শোন। বলে এইভাবে ছুটতে ছুটতে যাচ্ছিস, শোন আমার কথা, শোন তুই যে আমার বধুর কাছে যাবি, কিভাবে যাবি, কখন যাবি, শোন আমার বধুর কাছে যাবি, হরি বড় গরবি গোপী মাঝে বৈশর, আমার বধুকে কাছে পেলে তাকে পাশে বসাবে, ওইছে গরবি জয়ছে গৈরী নাহাশয়, শোন শোন আমার বধুর কাছে পরিচয় করবি সময় জানিয়া, সময় মতো যাবি, অসময় গেলে কিন্তু তাকে পাবি না। তবে আরেকটা কথা বলি, শোন তুইও নারী আমিও নারী, সাবধান, আমি যে তোকে পাঠিয়েছি এটা যেন বধূ জানতে না পারে, আর বধূর সামনে যখন কথা বলবি সাবধানে কথা বলবি, বধূ যেন বুঝতে না পারে তুই কত বড় চাতুরালী, আজ তোর চাতুরালী আমি দেখব, কেমন? তবে আরো একটা কথা, দেখিস মান থাকে যেন প্রাণও বাঁচে, মানে আমার মানটা বজায় রাখবি, নারী জাতির মান হলো সর্বস্ব ধন, তাই না মা? এই মানের অনেক ভাগ আছে তো, কথা তো অনেক বেরিয়ে যায় বাবা, কত কথার বলবো, তা যাই সংক্ষিপ্তভাবে একটু একটু করে বলতে বলতে যাই। দেখুন মানের সাতটা ভাগ আছে, কি কি ভাগ একটু বলো তো শুনি। হ্যাঁ, দাম, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর, সব জানা আছে, তার মানে মনে হয় সাদা সাদি হয়। বাবা বলে দিই, গুছিয়ে বলে দিই, সাম দাম ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর, অর্থাৎ ওমা এই যে সাম, এটা কেমন, মানে দীনতা যাকে বলে, নততা, দাম, দান, দান, দান মানে কেমন, মনে করুন ঘরের কুলবধূ খুব মান করেছে বাবা, হ্যাঁ আপনি যদি একটা বাজার থেকে দেখছেন যে দুই তিন দিন বেশ ভালোই কেটে গেল, কোনো প্রকারে মানটা ভাঙছে না, রাগ কাটছে না, এখন ভালোবাসার মানুষের জন্য যদি একটা বেশ একটু দামি অনেক সোনা দিয়ে একটা সোনার চেন কিনে এনে বাড়িতে নে গো, দেখো তুমি যদি একটু আমার সঙ্গে কথা বলো তাহলে কিন্তু তোমাকে একটু খুব দামি জিনিস দেব, হয়তো কথা বলছে না, চেনটা যদি একেবারে সামনে ধরা যায়, যত বড়ই মানিনি হোক না কেন মা, সোনা চেন দেখলে না চিন্তা করবে বাবা, যদি এখনো মান করি, এখনো যদি চুপচাপ থাকি, বলা যায় চোখের সামনে দিয়ে চেনটা হয়তো আবার দোকানে চলে যাবে, মান পরে করা যাবে, এখন আপাতত ভেঙে ফেলি।
দেখবেন অনেক সময় মূল্যবান কিছু এনে যদি রমণীর সামনে দেওয়া যায় তাহলে অনেক সময় তার অভিমান ভেঙে যায়। ক্রিয়া মানে কর্ম। আপনি হয়তো একটা ভালো কর্ম করে দেখাচ্ছেন, মানে মনে করুন একজনের বাবা স্বামী সারা জীবন ভ্যান চালায়, এখন তার একটু সম্মানে বাদে, হ্যাঁ সারা জীবন তো শুধু ভ্যানই চালিয়ে গেলে, তোমার দ্বারায় আর কিচ্ছু হলো না। এখন এই অভিমানে স্বামী বললে এত বড় কথা, তুই প্রতিদিন তুমি আমাকে এইভাবে খোঁটা দেবে, এই থাকলো তোমার সংসার, আমি চললাম বাইরে বিদেশে গিয়ে কাজকর্ম করে অনেক পয়সা রোজগার করে, মনে করুন বাবা একটা বিদেশি দামি একটা এসি গাড়ি, ভালো কোম্পানি, কি কোম্পানি ভালো, যাই হোক আর কি, ওই যে কি ডবল গাড়ি ঘোড়া তো নেই জানি না, যাই হোক এখন একটা বিদেশি গাড়ি নিয়ে হঠাৎ মনে করুন এই গ্রামের মধ্যে ঢুকছি। এখন পড়শি হয়তো জানাজানি হয়ে গেল যে অমুকের বউ স্বামী একটা এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, হয়তো তার বউকে বলে এই যে এক বছর হয়ে গেছে স্বামীর সঙ্গে তো কথাও বলো না, একটু ফোনও করো না, হ্যাঁ তোমার স্বামী ওই দেখো বিদেশি গাড়ি নিয়ে ঢুকছে। বলি আর কি মান আছে, লক্ষ্য করে দেখবেন মা স্বামী যদি একটা বিশাল কিছু করে দেখায় নারী জাতির মান কিন্তু বাবা আর থাকে না। তা এটা হচ্ছে কি ক্রিয়া মানে কর্ম করে দেখা, নতি মানে নত হওয়া। অনেক সময় দেখবেন ওই মানে স্ত্রী যদি খুব অভিমান করে স্বামী যদি চরণের কাছে গিয়ে চরণ ধরে বলে দেখো আর মান করো না, এই আমি তোমার পায়ে ধরছি, তুমি এবার অনেক আছে অনেক পুরুষ আছে যারা পায়ে ধরে মিনতি করে, তবে হ্যাঁ এমনটা যদি কেউ করে থাকেন দরজা জানলা বন্ধ করে করবেন, কারণ তারপরে যদি বাইরে বেরোন তাহলে যে কি পরিস্থিতি হবে তার, হ্যাঁ সে গ্রামে আর থাকতে পারবে না। তো ভাঙাতে যদি হয় দরজা জানলা বন্ধ করে ভাঙাবো, ক্ষতি কি আছে, যাই হোক এটাকে বলে নতি। হ্যাঁ উপেক্ষা, উপেক্ষাটা কেমন, তুমি মান করেছো বেশ কিছু বলবো না, বেশ দুই তিন দিন হয়ে গেল কিছুতেই মান ভাঙছে না, তার উপরন্ত একটু জোরপূর্বক চিৎকার করে বলতে হবে যে বলি কার উপরে এত অভিমান করছো, হ্যাঁ বলি এত অভিমান তোমার হলো কোথা থেকে বলো দেখি, বলি এই আমি আমার সঙ্গে বিয়ে না হলে তোমার সারা জীবনটাই নষ্ট হয়ে যাবে, বলি এত অভিমান কোথা থেকে আস, হ্যাঁ আমি তোমাকে এই সুখে রেখেছি, ভালো রেখেছি, শান্তিতে রেখেছি, উপেক্ষা করে যদি বারবার এমন করে বলা যায় অনেক সময় নারী জাতি ভাবে তার অভিমান ভেঙে যায়, সে হয়তো নতমস্তকে আবার পুনরায় স্বামীর সঙ্গে কথা বলে, এমনটাও হয়। আর রসান্ত, রসান্তরটা কেমন, দেখা গেল প্রচণ্ড পরিমাণে মান কিছুতেই ভাঙছে না, এখন তাকে দেখানোর জন্য মিথ্যে করে মানে সত্যি সত্যি নয় মিথ্যে করে আছে, হ্যাঁ ওই যে আছে না, না আমি যেটা বলছি শুনবেন না, শুধু একটু মানে করবেন না শুনে রাখো, দেখা গেল নারী জাতি এত রাগ করেছে এত অভিমান করেছে কিছুতেই শান শুনছে না, স্ত্রী শুনছে না, তখন কি করতে হবে, এই যে কথা বলবে না তো, বেশ এক সপ্তাহ হয়ে গেছে তুমি কিন্তু আমার সঙ্গে আর কথা বলছো না, ঠিক আছে বলতে হবে না, আজ আজই আমার জীবনের শেষ দিন, এই বলে তাকে দেখিয়ে দেখিয়ে যদি একটু মরবার জন্য একটু ব্ল্যাক পয়েন্টে হাতটা নিয়ে যেতে হবে, ওই ঢোকালে হবে না, ওই কাছে গিয়ে রাখ, কাছে নিয়ে যেতে হবে, তাই তো মানে ভিতরে যাওয়া যাবে না। তো যাই হোক যদি দেখা যায় অনেক সময় স্বামী যদি মরতে যায় তাড়াতাড়ি তার মান ভেঙে ছুটে গিয়ে ওকে ডাকো না, তুমি আর আর কেমন কাজ করো না, আমি মান ভেঙেছি তুমি আমায় ছেড়ে চলে যেও না, তাতেও মান ভেঙে যায়, তা অনেক মানের পদ্ধতি আছে। যাই হোক সখী বলছে এই যাচ্ছিস যা, কিন্তু নারীর মানটা বজায় রাখিস কেমন, যা তবে শোন তোর এত আনন্দ কিসের বল দেখি, যাচ্ছিস তো আমার জন্য, আনন্দ তো আমার হবে তোর তো হওয়ার কথা নয়, বলছে তুই বুঝবি না রায় ধরি, আরে তোরটা তুই বুঝিস আমারটা তুই বুঝবি কি করে, বলি শোন আমি যদি তোর বধুকে এনে দিতে পারি তুই আগে জন পাবে আমি, তুই জন পাবি রায় গৌর হরি আমি, তুই জনে পাবো রাধা পাবো আর কৃষ্ণ পাবো, আগে জন পাবি তুই, তুই জন পাবি রাধা যুগল চরণ ধুলি মাথায় দেব, কৃষ্ণ পাবো তুমি জন্ম
আনন্দ তার দ্বিগুণ আনন্দ আমার, কারণ আমি দুজনকে পাবো। এবার মনের আনন্দে যাচ্ছি, জিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী, যা বট তট বংশী বট বনহি বনহি হে। সর্বত্রে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, সর্বত্রে ঘুরতে ঘুরতে জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী, ওই জিতি কুঞ্জর গতি মন্থর ভিড়ত সবর নারী, তট বংশী বট বনহি বনহি হে, যা বট তট বংশী বট বনহি বনহি হে। দ্বাদশ গণ হেরত সগণ শৈল হুকি না রে, দ্বাদশ গণ সগণ শৈল হুকি না রে। সবাইকে দেখতে পাচ্ছে বাবা, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না, সে কোথায় আছে? যমুনা কোলে নিবহি মুলে বহি কোলে লুটমত বনয়ারি, লুটমত বনয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। যমুনা কোলে রাধা নাম অঙ্কিত করে রাধা রাধা বলে কাছে, এখন সখীরা বলে দিয়েছে এই যে সাবধানে যাবি যেন বধূ জানতে না পারে, সে যদি চেঁচে সেদে এসে কিছু জিজ্ঞাসা করে বুঝে শুনে আমার মনের ব্যথাটা তাকে জানাস। বেশ, এখন দুদি চিন্তা করছে গোবিন্দের কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি যে এসেছি সেটা তাকে বোঝাতে হবে। তাই কী করেছে, চরণের ওই নুপুরে রুনুঝুনু করছে আর বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর গোবিন্দ তো ধুলায় ছিল বাবা, ধুলা থেকে হঠাৎ দুতিকে দেখে ভাবছে সর্বনাশ, দুতি আসছে। হ্যাঁ, এই দুতি যদি জানতে পারে যে আমি ধুলায় গড়া করে দিচ্ছি, তাহলে রাধারানী মান হয়তো আরো দ্বিগুণ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে আমার গোবিন্দ কি করছে, ধুলা ঝাড়ি শ্যামে না গো চটপটি 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 ধুলি ঝাড়ি না গো আর সোজা যাচ্ছে। এমন সময় গোবিন্দ দেখছে, তাই তো দুতি তো আমায় দেখতে পেলো না। ও দুতি বলি, ও দুতি, আস্তে আস্তে, কি খুব খিদে পেয়েছে মনে হচ্ছে, প্রচন্ড খিদে পেয়েছে তাই না? খুব শিগগিরই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি মিলন করার। এবার কি করেছে বাবা, দুতিকে ডাকছে, আর গোবিন্দ দুতিকে যেই না ডাক দিয়েছে, দুতি মনে মনে ভাবছে শ্যাম নাগর তুমি ডাকো, সারা তোমায় দেব না। পিছন থেকে ডাকতে ডাকতে, ও দুতি ও দুতি ও দুতি, আরে শ্যাম নাগর, দুতি আমি যে বড় বিপদে আছি গো। ও কি হয়েছে তোমার, বলো না দুতি, রাধারানী কেমন আছে, তার মান কি ভেঙেছে? কি আর বলবো শ্যাম নাগর, যে মানে দেখেছিলে এখন সেই মান বেড়ে গেছে, আরো ফুলে ফলে আরো ফুলে ফলে সর্বনাশ। দ্বিপত্রকাল মানে দুটো পাতা, তখন আমি চরণ ধরে সাজাতে পারিনি ভাঙাতে পারিনি, আর এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড়। এখন আমি কি করব দুটি, বলো না তুমি বনে কেন এসেছো, আমাকে নিতে এসেছো? না না না, ও শ্যাম নাগর, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ওই মান রানী পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান রানী পূজার লাগি ফুল তুলিতে এসেছি,
কড়া করে দিছিলে হঠাৎ উঠলে কেন আমি তো তোমায় নিতে আসিনি দুতি আমায় একবার একবার বলো আমি কোন উপায় রাধার কাছে যাব চিন্তা করছি দুতি আর বেশি জারিজুরি করে লাভ নেই সে যখন নিজে যেতে সেতে যেতে চাইছে এই যে শ্যামনাগ তুমি যাবে এত বড় অপরাধ করেছো তারপরও যেতে চাইছো তো ঠিক আছে যদি যেতে চাও আমি তোমায় একটা উপায় দিতে পারি সেটা কি জানো শোনো মালিনীর বেশি যদি যেতে পারো শ্যাম ভাঙিলেও ভাঙিতে পারে মানিনীর মান পারবে কি যেতে বলছি কেন পারবো না তুমি যা বলবে আমি তাই করব বেশ তাহলে কি হবে মাকে স্মরণ করো